এলাকায় কো পাওয়ার পায় আনমোল ড্রিম লাইট টেস্ট ইট না ভাই কই রুক না পায় সহযোগ করেছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিট ফিট কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা খাতে হি কন পাউলি নেসলে মান্স আরু জুনিয়র হরলি ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স বুদেশ্বৰক মাছ বাচিবলৈ আমি চাকৰ ৰাখি থোৱা নাই নহয় চব কাম তাক নকবি তাকে কি কৰা যায় এতিয়া যি কৰ কৰ তই অবা খাওঁতকৈ মাছকেইটা তয়ে বাচি দিওঁ নেকি মই মাছ বাচিব নাজানো দেই মই নেবাচো মই নেখাওঁ আপুনি বুঢ়া আহিছে মই হাত মালিচ কৰি দিছোঁ মই বুঢ়া আলি কোনে হাত মালিচ কৰি দিব মোক কিনো কহে আবেৰি হাতে মোৰতো আৰু আগপিছ ভুলবা কোনো নাই মাইদি আৰু বুঢ়া হ'ব ময়ো বুঢ়া হ'ম কোনে কাষ চাব হোমগাৰ্ডে পুলিচে সমান কৰিব আহিছা সমান দৰমহাৰ ডিফাৰেঞ্চটো বাদ দিয়কচোন হোমগাৰ্ডৰ জন্ম কাহিনী জানেনে ইণ্ডিয়ান পুলিচ আৰু ইণ্ডিয়ান আৰ্মিতকৈ হোমগাৰ্ডৰ জন্ম আগতে হৈছিল এখনি বয়সক গেলি চেনি খাব নোৱাৰা অ নিমখ খাব নোৱাৰা সেইগিলা বেমাৰ নাই আপোনাৰো সেনাই হ'ব পৰিল আৰু মৰিল বেমাৰ লাগব যাব হেফলুৰ পেৰে ও আপোনালোক দুই বন্ধু আনে অল কি চাইছা অ এইবোৰ এই মানুহ অলপ ডেকা হৈ থাকিব লাগে বুইছা গোটেই সভা পকিল নহয় এই কিবা বেমাৰী বেমাৰী দেখিয়ে হেৰি নহয় কেতিয়া আহিলা মই মই অহা দুদিনমান হ'ল সিদিনা একেবাৰে খং উঠাই এক্টিং কৰি চিধাই গৈ জীয়াৰ ওচৰ পালাগে হ'ব এক্টিং কিয় কৰিম কোৱাচোন এক্টিং কৰা নাই তুমি যিহে টান টান শব্দ খোলা মোক বৰ খং উঠি গ'ল উঠি চিধাই ছোৱালী ঘৰ পালো মোৰ কিন্তু খংটো এতিয়া উঠি আছে দেই খং কমা নাই হৌৰা যি কৰিছো তোমাৰ ভালৰ কাৰণে কৰিছো এতিয়া ভাল পাইছা নহয় এই নিৰোগী মানুহটোক নি ডক্তৰৰ ঔষধ সোপা খোৱালা এতিয়া সেই ডাক্তৰৰ ঔষধে উল্টা ৰিয়েকশ্যনহে কৰিছে এনি টাইমটো পোনে থাকিবলৈ মন যায় এ নাই এইটো ঔষধৰ ছাইড এফেক্ট নহয় তেনেহ'লে বাঢ়িছে কিবা কাৰণত কিবা কাৰণত তাৰমানে তুমিও কাৰণটো ক'ব নোৱাৰিবা হেতি তোমাক যিখিনি মেডিচিন দিয়া হৈছে সেই মেডিচিনখিনিত শ্লিপিঙৰ ড'জ থাকিব পাৰে এই যে তোমাৰ নিউটনৰ সূত্ৰটো এভৰি একশ্যন হে ইকুৱেল এণ্ড অপজিট ৰিয়েকশ্যন সেইটোৱেতো অ মানে একশ্যনৰ ৰিয়েকশ্যন থাকিবই কি হ'ল ঠিকেই কৈছা কি হ'ল অঁ কালি হাতে হাতে প্ৰমাণ পালোৱেই নহয় কি প্ৰমাণ পালা হে হেৰা এই একশ্যনৰ যে ৰিয়েকশ্যন থাকে মানে ৰাস্তাত মানে কালি প্ৰফুল্ল পালোঁ প্ৰফুল্ল প্ৰফুল্ল অঁ ইমান আন্তৰিকতাৰে সুধিলোঁ বোলো হেৰা প্ৰফুল্ল ভালে আছা সি ক'লে এনেই ভালেই মিছেছৰ গাটো ভাল নহয় তেতিয়াই মই সুধিলোঁ বোলো প্ৰথম পক্ষ নে দ্বিতীয় পক্ষৰ হেৰা বিশ্বাস কৰা মোক একেবাৰে চুই কিলাবলৈহে বাকী জানানে কিমান টান টান কথা কৈছে আৰু তাৰ পাগল বুলি কৈ কৈছে ইছ ৰাম প্ৰফুল্লক দ্বিতীয় পক্ষৰ কথা কিয় সুধিলা প্ৰফুল্লৰ দ্বিতীয় পক্ষ নাই নহয় প্ৰফুল্লৰ ককায়েক অমূল্যৰহে দ্বিতীয় পক্ষ আছে মই বেমাৰী মানুহ মানে বেমাৰৰ পৰা উঠা মানুহ বুজাই দিব লাগে সেই নহয় এই তাৰো এটা কাৰণ আছে এই সিও তোমাৰ ক'ৰবাত লিংলাং এটা কৰি আছে হঠাৎ সুধি দিলা ইউ যাওক কি গ'ল আৰু এৰা কি কৰিবা আৰু নিউটনৰ সূত্ৰ আচ্ছা দোস্তি তুমি তাৰমানে বেমাৰটো ভালকৈ ভাল পোৱা নাই এৰা কিনো কথাবিলাক সুধি থাকে ভালকৈ ভাল পালে এনেকৈ লোকৰ গালি গালাজ শুনি থাকিব লাগে নেকি বাৰু আচ্ছা শুনা তোমাক মই এটা সুবুদ্ধি দিওঁ অঁ কোৱাচোন তুমি কেইদিনমান মৌনবদ্ধ পইচা মোৰ লগত নাই মোৰ লগতো নাই আছে দে তোৰ লগত ইয়ে জয়কান্ত মামাই দিয়া পইচা কিটা এথানক গেলি থাকা বুলি ভাবছি
একটা পয়সা কোম্পানিনে খাং হয়েছি। পয়সা পাই আসা দে, মোর পেরে কিয়া লুকাবা লাগে। ও মা, মো পয়সা কোরপারা পাম হে? কানা আবা ওয়াহান দস্তাইকা আছে, তাকো এখন নামান ফাটা কোনবাই মরান নহয় ঠগে ফেলে দিছি হে। আফিরমান তেল নহলে মোর মরণ দখা হয়, পয়সা থাকিও নাই বলে কলে। হরি হরি কপাল, মোর রাতত কোরপারে পয়সা থাকবো হে? কথা কবা আইছি, কের পাই তোক পয়সা দিনাতকে? কের পা দেয় পয়সা? কেরপাদাই মোক পয়সা কে দিব হে? ধনী মানুষ, এশ বিঘা মাতি ঘরত দিবা নালগে, তোক দেই। কেরপাদাই পয়সা দে? হে হরি, ও মাই, আপনি মোক বদনামি করে মারব হে? জানু দে, মন্ডলে মোক সব কইছি। মন্ডল খুড়াই কইছি? সচা কথা যান লুকালি অলবই, মন্ডলে নাজনাকে কব? এই মন্ডলে হয়েছে মূল কন্দল, মাটির কন্দল লগই, ঘরুয়া কন্দল লগ বলে শুনা নাছিলো হে? আহ কাজি, মো রাঙা ঘোড়া দেখে দিম, কি বলি ভাবছি বা মু। চাহ পানি খালু, ইটা এত ইনকে বই থাকব? হাও ও কি ভাবি আছে হে ফল? মালতিয়া এটা বড় বেয়া কথা এটা মূরত সুমাই থাকি গল নহয়, পরিল আর মরিল হব লাগলে বড় বেয়া কথা হব নহয়। হরি, জন্মিলি একদিন মানুষ মরবেই লাগব, মরার ভয় সবরে আছে, হে বলি মানুষ নমরাকে থাকব? ও রাজাও মরব, প্রজাও মরব, ও করপতিও মরব আর ভিখারিও মরব। মরিবলে মই ভয় নকরো, এদিন যে মরিম ভালকে জানো, পিছে পড়লা বিয়াখন নাদেখা কই মরিলে বড় দুঃখ লাগিব নহয়। বুঝছে না তালুকদার? হ্যাঁ, মই তালুকদার নহয় হে, আমার বৈশ্য হে ফল। ভুল হয়ে যায় হে, বুঝছে না বৈশ্য, মই যদি বড়লার বিয়ার পিছর দিনও মর, মোর কোনো আপত্তি নাই। হরি, বিয়ার পিছত কব বড়ি তোর কলার আগডখরা কিবা দেখি যাব পারলি ভাল আছিল, তার কে বছরমান পিছত কব নাতি নাতনির বিয়া চাব পারলি ভাল আছিল। ও এগুলা ভ্যালুলেস কথা ভাবি থাকি আকো লাভ নাই, জলক 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 দুয়াক থেরবে আহো জলক। কলই নটাব? ও মোর এটা কাম আছে, আপনার কাম নাই, ও কাম থাকা সুতাকে দৌবুড়াই গাঁওখান আকপাকমান ঘুরি আহো জলক জলক জলক। মই মানে এ জলক হে ফল, এ জলক হে। এই ডেকা হারামিয়া মেডামক একদম ডমিনেট করে রাখিছে, মেডামার ওপরা পড়া কথা কয়, মেডাম অকমান স্ট্রিক হলে ডেকার বাপেকর সাধ্য আছে এনে ধরনের কথা কব, তার বিষয়ে ময়ো লগাই থাকি, ময়ো রুদ্রসাগর শইকিয়া, কি করব পানি খিলাস। মেডাম পানি। পানি কাক লাগে? ও রুদ্র, পানি এগিলাস দে বলে কয়া যান শুনিল, চাহ খাই কোনোবা পানি খাই হবলা? তাকে তো মই আচরিত হয়েছো, একচুয়ালি কি হয় মেডাম, অফিসারবোৰ মোৰ কাৰণে ভগবান, আর ভগবান অসন্তুষ্ট হয় বলে মই সতর্ক থাকো, কথাবোৰ ভাবতে শুনা যেন পাও নহয়, নহয় না মেডাম? হয় হয়, বড় ভাল স্বভাব। আসলতে সকল চাকরিয়ালে অফিসারক সন্মান করব লাগে, নে কি কয় মেডাম? একদম রাইট কথা কৈছ তই, ভগবান জ্ঞান করে ভক্ত হিসাবে আপনার কথা এটা সোধো, ডেকা আপনার কিয় চকুত নপরে? কি কলি? এই ডেকা বোলা প্রাণীটোর কথা কলো, মই কোৱা বুলি নকব আকো, বড় দম ভালি, আপনার খেরকুটা এডাল বুলিও নাভাবে, কি উপরে উপরে কথা কয়, অকমান মেডাম টান হোক, নহলে আপনার জ্বলা কলা খুয়াব। মন্ডলে বদনাম দিছি, কেরপাদাই মোক টাকা পথে থাকে, খং নুটি রং উঠবো নাকি? হেগলা যি হয়েছি হয়েছি, যা পাহি যা। শুনিয়ে মিছা বদনাম দিয়া মন্ডলক মই পাহাড়ি যাম? ও সরকারে মোর মাটিখিনিত রাঙা ছাত মারি নথেছে হয়েছে, ইটা খানা খানাই বেচব পারিম না? নয়ব নহয়। আপাহরে মই চিন নাপাও হে ফল। ওই এইখন গাঁৱৰ মানুহে আপুনি চিন নাপায়? হে তেৰি, নামতহে মই এখন গাঁৱৰ, ও ডেকা কালটো গুৱাহাটীতে কটালো, এতিয়া বুঢ়া কালত মাটিখিনি বেচিম বুলি আহিহে গাঁওখনৰ লগত আহা যোৱা,
আপনি এতে জানাই ও মো এতে হেনাই স্যার ভাল আপনা আছো আছো ভালে আপনি যাই নাই নাকি থাকিম দুদিনমান এবার বরলার বিয়া ঠিক কইব না লাগে মই না যাম ও মাস্টার বাবু ও এটা সাইসি দিনে দেখা এই বুড়াটো টেনশন হয়ে গেছে হে ভাল নকব আর বুঝছে ছুটিয়ার বিয়াখনক লই আমারও টেনশন আছে বেয়া না পাবো স্যার আপনাদের মুখেহে কয় আপনাদের ইচ্ছা করা হলে বরলালে ভাল ছোৱালী এজনী চাই কেতিয়াবাই বিয়া পাতি দিব পাৰিলে হয় ভুল নুবুঝব বুঝছে আসলতে এইবিলাক সংযোগৰ কথা সংযোগ মিলা নাই হোৱা নাই কেতিয়াবা ঘপকে সংযোগ মিলি যাব হৈ যাব হৈ দক হৈ দক হৈ দক থকে সংযোগ হৈ গেল আপনার আপির বয়সর প্রেমর তার লগত আপনার বিয়া হয়ে না গেল ধকে সংযোগ নহ হয়ে গেল প্রেমলতাও নহ হয়ে না গেল ও এই খবর তো শুনি বড় বেয়া লাগিল দেই তেও কিবা খবর পাইছেন নাই তাইর ভালি মানে মাঝে মাঝে ফোন করে থাকে কেইমামান থাকি আহিব বলে আহ দিও ও প্রেমলতা জি আইব বলি কলা এই কারণে আই উঠছি ভাব কিয় নাহে নাকি কোটবা আছে কোটবা গেছি আছে না নাই বা ভগবান হে জানে ফোন করি আছে বলে এ থকে ফোন করি আছে ও ফোন তো হল ফাকিদার আকলম্বর মেইন বস্তু ও ঘরত ঘুমে থাকি ও গুয়াহাটি থাকা বলি কবা পারি ফোন জলক কি কইছা এতে বহি আছো হাও দাখান লৈ কি কইছা তুই দাখান অলি চকুত পড়ে মুজি চকুটি রৌ রৌ কে চকু পানি উলাইছে এত অলি চকুত না পড়ে কি হইছি এ তো খঙে ঢুকে লোক লাগছি কি আয়ে আপনাক মন মুরুত গুয়া তেল চিন্তা আনি দিবে পারা নাই হে তো মুটু মন্ডলে বদনাম দিছি তেল পানে মুক টাকা পথে থাকে খং নুটি রং উঠবো নাকি হেগলা জি হইছি হইছি যা পাহি যা শুনিয়ে মিছা বদনাম দিয়া মণ্ডলক মই পাহৰি যাম পাছাক মই পালিয়ে কাটিম ও ৰাই সকল কওকচোন কি কয় ও ভাল বেয়া খবৰ সুধবা হানে হে ফল হে ভাল ভাল মোৰ ভাল এতিয়া কওকচোন হৰি ও সুধক কিবা সুধবা লগা আছে যদি সুধক ভাল বেয়া খবৰ ও আপোনাৰ ভাল নে ও মোৰ ভাল ভাল গা ভাল মন ভাল ল'ৰা নাই ছোৱালী তিনিজনৰ ভাল কওকচোন অ মই একো নকওঁ এখেতে কিবা ক'ব বোলে অ কওকচোন অ মোৰ মাটিখিনিৰ কি হ'ব এতিয়া অ কিবা হৈছে নেকি আপোনাৰ মাটিত হাও অ চৰকাৰে মোৰ মাটিখিনিত ৰাঙা চাত মাৰি নথৈছে হৈছে এতিয়া খানা খানাই বেচিব পাৰিম না নোৱাৰিব নহয় হা কি কৰা যায় হে ফল এতিয়া আপুনিহে জানে কি কৰে এ মাটি বহি আছে বহি থাকিবলৈ দিয়ক দিন বাগৰ মানে মাটিৰ দাম বাঢ়িবহে তাকে এইষাৰ কথা মই কৈছো নহয় এ থকহে আপোনালোকৰ কথা হল বেলেগৰ মাটি পৰি থাকিলে দাম বাঢ়ি থাকে আৰু এই কঁঠালকেইটাৰ মাটি পৰি থাকিলে নহয় থাকে কি মাটি নোহোৱা হৈ থাকে থাকে এই কঁঠালকেইটাৰ মাটি কৰ্পূৰ হুচকে উৰে যায় ফল ফুলেশ্বৰী কুকুৰে লগৰিও কেংকে যাও ঘুরি খড়র মায়া এরি কি করি আছে আপনি এবুর এনে আছো দক ম্যাডাম কিবা করবে লাগবো নাকি বাহাতর তলত কি মুহারি আছে আফলে গেছে এ ম্যাডাম দেখলিও নেট খাবো দেখবে লাগে সম্মান সহকারে দেখা নেট খার মাজতে খাও অফিসের ভিতর এবিলা খাবলে মই মানা করেছিল না নাই এনে খাবার নাই ম্যাডাম কাশিত কেতিয়াবাহে খাওঁ আজিৰ পৰা যাতে এবোৰ কাৰবাৰ মই দেখা নাপাওঁ দেই আৰু আপুনি হেনো ৰুদ্ৰ সদায় মোহাৰি দিবলৈ কয় ৰহমান ছাৰে আমাক কয় না ৰহমান ছাৰ ইয়াত এতিয়া নাই সদ্যহতে মই ইয়াৰ ইনচাৰ্জ অ ম্যাডাম ৰুদ্ৰই আপোনাক কথা লগাইছি বাপ্পা ঐ এটা নতুন মক্কেলৰ কথা মতে মোকে ইমান কাৰা দিলা
ও ম্যাডাম বেশি মুরুক নতুলব কেনবা আপনার চেয়ারতে বহি ভৈরূপত ভরি যাকলে বহি থাকবো চাব আমি দুটা মানুহ ডায়াবেটিসত ফাটি মরু আলু নাখঙে কিনবারে নাই বেমারটো ইমান বেশি হয়েছি আজি আর আলু কিনি আনছি মই তার মানে বেমারের কথা কই আদার ধরলু কেনা এনে হয়েছি তো উল্টা কথা নকপি দে কম ভাইর পেরে পিরপিরে খংটো উঠি আহে মোর এনাই খং উঠে মোর ঔষধ সোবা খাই মোৰ হামিয়াই থাকিবলৈ মন নাই কি কথা গেলা কয় হে পানী বজাৰত যে জুই চাই দাম 40-50 টকাৰ তলত একো এটা পাবলৈ নাইহে আৰু বুজিছানে এই নতুনকৈ কিবা এটা আলু আহিছে ভূটান নে জাপান ক'ৰ পৰা আহিছে বুলি ক'লে জানো 30 টকা কেজিহে হওক দক 30 টকাই হ'ল বা 30,000 হওক আমাৰ তাতে কি হ'ল দতাইতো আলু নাখঙে হৰা এই আনিলো নহয় দেখিলো হা আলু আনছি কিয় নাজানো নহয় তুমি লিখি দিছা মই আনিছো কথা নকপহে মই আলুৰ কথা লেখা নাই মই আদা নহৰু জ্বালা পিঁয়াজ তৰকাৰী আৰু ব্ৰেকেটত তেল নিমখ লিখি দিছো কাগজখন মোৰ পকেটতে আছে পেনো বেলেগ চেহিও বেলেগ আখৰো বেলেগ আপুনিয়ে লেখছি কোনে লিখিছে আপুনিয়ে লেখছি হে ভগৱান কি ভগৱান হে দাদা আহিলে চচোন দাইদেউদের বাজার করা মূর্তি আমি দুটা মানুহ ডায়াবেটিসত ফাটি মরু আলু নাখঙে কিনবারে নাই বেমারটো ইমান বেশি হয়েছি আজি আর আলু কিনি আনছি আলু 1 কেজি আসলতে মই দাদাক আনিবলৈ কৈছিলো দাদাই কলে এই লিষ্টখনতে লিখি দিয়া নহলে মই পাহৰি যাম সেয়ে ময়ো লিখি দিলো এটা ওলাল না জুলুঙাৰ মেকুৰিটো বুঝিছা মুঠতে ঘূৰাই পকাই টানি আজৰি এই মহেশ মন্দত পাগল এ মাই হাতখান মোৰ টানি দিয়ে বাবাই ফোন কৰিলি মোকো একবাৰ ফোনটো দিবি দে বেলেচে নাথকে দেখো দাউৰা দাউৰিকে নামান কথা পাতো আৰু থওঁ তাকো দেশদাৰ ফোনটো দিয়ে কথা পাতিব লাগে তাৰো তিৰিটোক গেলি কথা পাতিব বেলেচ থাকে মাকৰ লগত কথা পাতিব বেলেচে নাথকে সেনাই কথা নকবচোন মাই সিদিনা দেখোন মাই দিয়াৰে নিজে কৈছি ও আজি 30 টকা বেলেচ ভৰাইছো মাইকো দিবাচোন আপোনাক দিয়া নাছিলো আনি কথা পাতিবাই নাপলো দেখোন কাটা গেল কথা পাতিবাই নাপলা হাতৰ বিষ মূৰ ঘূৰণি কঁকালৰ বিষ ভৰি জিনজিনে থাকা ও এগলা বেমাৰৰ কথা কৈ থাকাওতে 30 টকা বেলেচ খেদাই ফোনটো কাটাই গেল আৰু এতিয়া কবা আছি কথা পাতাই নহল গতাইখিনি কথা পাতাই নহল বেমাৰৰ কথা বকি থাকলি বেলেগ কথা কত পাতিব পাৰবো নিজৰ চলিটোক বেমাৰৰ কথা নকম নেকি কিছুমান সৰু সুৰা কথা নকলিও হয় মোৰ দুখোন উজাত খাই নখুন মোৰা ফেলটি গৈছিল কৈছো না মুঠে কোৱা নাই তাকে কৈ আদাত ধৰিলি ও মাইডিয়াৰো এটা নতুনকে টেনচনে সোমাব মই তাৰ মানে বেমাৰৰ কথা কৈ আদাত ধৰিলো সেনা এনে হৈছি তো উল্টা কথা নকপি দে কম ভাইৰ পেৰে পিৰপিৰে খংটো উঠি আহে মোৰ এনাই খং উঠে মোৰ সঁচা কথা কলি খং নুঠি কি হ'ব বেছি সঁচা কথা কৈ থাকোঁতে ধৰি থক না খুন্দা মাৰি দিমে আজি বুধেৰ ফোনেদি মই বাবাক ফোন কৰিম আহক আগবাঢ়ি এনাই হলিতো নহ'ব ও হেগলা ফোন নকৰিব পুতেৰে এতিয়া ট্ৰেনিঙত আছে একদিন ট্ৰেনিং নকৰিলি পুতেৰে চাকৰি আঁতলো দুটফু কৃষ্ণ সেইটো দেখোন মণ্ডল খুড়াইয়ে আজি বাছা ডিম মোজা খুড়া চুড়া চাবান নাই অ খুড়া অ খুড়া মই
ও আহক আহক আপনাকে মাতি আছো, ও কালির বেড়ে আপনাকে রাখি আছো, আহক। খাটে হি গন বাউলি, নেসলে মান্স আৰু জুনিয়ৰ হৰলিক্স।